ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে যে জায়গার চিত্রটি দেখাচ্ছি সেটি হচ্ছে পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির কেন্দ্রীয় যে নারায়ণ মন্দিরটি রয়েছে সেখানে, নারায়ণ মন্দিরে অর্থাৎ কেন্দ্রীয় যে মন্দিরটি রয়েছে খাগড়াছড়ি শহরস্থ, সেই মন্দিরে ষোড়শ প্রহরব্যাপী যে রাস মহোৎসবটি হয়েছে সেই মহোৎসবে ঘিরে আসলে এখানকার অবস্থাটি কী এবং কীভাবে তারা তাদের এই উদযাপনটি করেছে সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আরেকটা যেটি হচ্ছে ভিউয়ার্স, সেটি হচ্ছে একদমই খাগড়াছড়ি শহরস্থ যে বাজারটি রয়েছে সেই বাজারেই কিন্তু তাদের এই মেন মন্দিরটি, তো এই মন্দিরে তাদের বিভিন্ন উদযাপনগুলো তারা করে থাকেন। তো আমাদের যেটি হচ্ছে যে আমরা নর্মালি যদি বলতে চাই যে সমতল এলাকার যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোতে কী ধরনের উদযাপনগুলো হয়ে থাকে, কিংবা পার্বত্য অঞ্চলকে ঘিরে খাগড়াছড়ি শহরে যে কেন্দ্রীয় অর্থাৎ খাগড়াছড়ির কেন্দ্রীয় যে নারায়ণ মন্দিরের ষোড়শ যে প্রহরব্যাপী যে রাম উৎসবটি, সেই উৎসবে কিন্তু ব্যাপকভাবে কিন্তু তারা তাদের আনুষ্ঠানিকতা কিন্তু করে থাকেন। তো তারা তাদের যারা তারা আসলে কিভাবে এই উদযাপনটি করছেন বা সম্পূর্ণ করেছেন, 2023-এর শেষের দিকে কিন্তু এই উদযাপনটি হয়েছে, যদিও আমি ভিডিওটা ছেড়েছি অনেক পরে। আর এই কেন্দ্রীয় যে মন্দিরটি রয়েছে খাগড়াছড়ি শহরের এই মন্দিরটি, এটি কিন্তু আপনাদেরকে একদমই খাগড়াছড়ি যে শাপলা চত্বরটি রয়েছে কিংবা এখানে যে পৌরসভা রয়েছে বা যদি আমরা বলতে চাই যেখানে মুক্তমঞ্চ রয়েছে তার পাশ দিয়ে যে রাস্তাটি ঢুকে গেছে, কয়েকটি পথ ধরে আসলে এই মন্দিরে যাওয়ার রাস্তা রয়েছে এবং এখানে কিন্তু প্রতি বছরে কিন্তু তাদের এই মহোৎসবটি হয়ে থাকে এবং উদযাপন করে থাকে, ব্যাপক আকারে কিন্তু উদযাপন হয়ে থাকে। তো বন্ধুরা চলুন আমরা পুরো ভিডিও চিত্রের মাধ্যমে খাগড়াছড়ির কেন্দ্রীয় নারায়ণ মন্দিরের ষোড়শ প্রহরব্যাপী যে রাজ মহোৎসবটি হয়েছে 2023-এর শেষের দিকে আমরা সেটি একটু দেখে নিই। আর আরেকটা জিনিস বলবো যে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে যেটি রিকোয়েস্ট করবো, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন। একটু
শেষ একটু জায়গা দেওয়া যায়।